আরব দুনিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির এক দেশের নাম কুয়েত। তবে জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাসের উপর ভর দিয়ে এই অর্থনীতি গড়ে উঠলেও দেশটির রাজনীতি আর ক্ষমতা জুড়ে আছে কেবল একটি পরিবারের আধিপত্য। আর সে আধিপত্যের ইতিহাস চলে গেল প্রায় 300 বছর ধরে, যার নাম আল সাবাহ। আর এই পরিবারের হাতে কক্ষিগত রয়েছে কুয়েতের যাবতীয় ক্ষমতা। একের পর এক আমির পরিবর্তন হলেও পরিবারের বাইরে যায়নি কখনোই। আর কুয়েতের আমির মানেই সর্বক্ষমতার অধিকারী, যেখানে তার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু 300 বছরেরও বেশি সময় ধরে কিভাবে কুয়েতের সিংহাসন দখল করে আছে আল সাবাহ পরিবার, আর কেনই বা এত যুগ পরেও আল সাবাহ পরিবারের বাইরে যায়নি কুয়েতের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব? কারা এই আল সাবাহ পরিবার? কি তাদের ইতিহাস? বর্তমান কুয়েতের আমির হিসেবে বা আছেন কে? আজকের আধুনিক কুয়েতে আল সাবাহ পরিবারের ভূমিকা কি? ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত হওয়া মধ্যপ্রাচ্যের দেশটির আল সাবাহ নামক পরিবারের বংশ পরম্পরায় আদ্যোপান্ত জানাতেই থাকছে ট্রেন্ডস নাওয়ের এক্সক্লুসিভ আয়োজন। আজকের দুনিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশের তালিকার শুরুতেই থাকবে কুয়েতের নাম। গেল কয়েক দশক আগে, অর্থাৎ গেল শতাব্দীর মাঝামাঝিতে এই দেশটা ছিল মৎস্যজীবী এক দেশ। আর যখন থেকে তেল আর গ্যাসের সন্ধান মিলল কুয়েতের সমুদ্র সীমায়, তখন থেকেই বদলাতে শুরু করে দেশটির সামগ্রিক অর্থনীতি। কেবল অর্থনীতিই নয়, তার সাথে সাথে পাল্টে গেছে তাদের আর্থসামাজিক অবস্থাও। একের পর এক অবকাঠামো গড়ে উঠেছে পেট্রো ডলারে ভর দিয়ে। তবে একটা বিষয় নিয়ে কখনোই পরিবর্তন আসেনি, আর তা হলো কুয়েতের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একটি পরিবার। গেল প্রায় 300 বছর ধরে সে দেশের ক্ষমতা কক্ষিগত করে রেখেছে আল সাবাহ নামক একটি পরিবার। ভৌগোলিক অবস্থানের দিক থেকে কুয়েতের অবস্থান মধ্যপ্রাচ্যের ইরাক এবং সৌদি আরবের মাঝামাঝি অবস্থানে। অর্থাৎ তেল ও গ্যাসের যে ভান্ডার রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেখানকার অন্যতম প্রধান এক শক্তির নাম হয়ে উঠেছে কুয়েত। মূলত সৌদি আরব ও ইরাক বেষ্টিত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতকে গত 300 বছর ধরে শাসন করে আসছে দেশটির আল সাবাহ পরিবার। কুয়েতের সংবিধান অনুযায়ী আমির এবং ক্রাউন প্রিন্স পদের উত্তরাধিকার ঐতিহ্যগতভাবে শুধুমাত্র মুবারক আল সাবাহ এর বংশধরদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমরা আজ যে উন্নত কুয়েতকে চিনি, তাকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সম্পূর্ণ যাত্রা জুড়েছিল এই পরিবারটি। উপসাগরীয় যে কোনো নির্বাচিত সংস্থার চেয়ে বেশি ক্ষমতা রাখে এই আল সাবাহ পরিবার। যে কোনো সরকারি এবং নির্বাহী পদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাদের। দেশটিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নির্বাচন ডাক দেওয়ার ক্ষমতাও রাখেন কুয়েতের আমির। এমনকি রাজনৈতিক বিষয়ে আমিরের কথাই শেষ কথা বলে স্বীকৃত। এদিকে কুয়েত পিডিআর তথ্য অনুযায়ী আল সাবাহ এসেছে মূলত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং আরব উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় উপজাতি গোষ্ঠী আনাজা থেকে, যারা ছিল আদনানি আরব উপজাতি। অর্থাৎ যারা আনজা বিন আসাদ বিন রাবিয়া বিন নিজর বিন মাদ বিন আদনান বংশধারার অন্তর্ভুক্ত। কুয়েতে ইতিহাস নিয়ে লেখা দ্য অরিজিন অফ কুয়েত বই অনুসারে আল সাবাহ পরিবারের উদ্ভব হয়েছে বনি উদ্বাহ সংঘ থেকে। 1710 খ্রিস্টাব্দে মধ্য আরবে খরা দেখা দিলে সাবাহ পরিবার সেখান থেকে পালিয়ে প্রথমে দক্ষিণে যায়। এরপর নানা জায়গায় খুঁজে আবাস করে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি তারা। পরে তারা পা বাড়ান উত্তর কুয়েতের পথে, সেখানে পানির সন্ধান খুঁজে পেলে অবশেষে তারা স্থায়ী বসতি স্থাপন করেন। যাত্রার এই শেষ পর্যায়কে অ্যারবিক ভাষায় বলা হয় আতাবু ইলা আল শিমাল বা উত্তরে সরে যাওয়া। সেখান থেকে বনি উতুব বা বনি উতবাহ নামের উৎপত্তি। কুয়েতে বসতি স্থাপনের পরপরই ওই অঞ্চল শাসন করতে শুরু করে সাবাহরা। পরে মুখে মুখে প্রচলিত আরেক ইতিহাস অনুযায়ী আল সাবাহ পরিবার কুয়েতে বসবাসের আগে দক্ষিণ ইরাক এবং ইরাকের বিভিন্ন অঞ্চল জুড়ে বসতি স্থাপন করেছিল। এরপর আজকের কুয়েতে বসতি স্থাপন করে 1700 শতকের শুরুর দিকে। সেখানে একজন সাবাহ নেতা হন। 1762 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কুয়েত শাসন করেছেন। আর কুয়েতের আল সাবাহ পরিবারের গোড়াপত্তন করেছিলেন আমির সাবাহ প্রথম জাবের আল সাবাহ, যিনি 18 শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ 1752 থেকে 1776 সাল পর্যন্ত দেশটি শাসন করেছেন। আর বর্তমানে আমাদের 17তম বংশধর কুয়েতের শাসনভার গ্রহণ করল। তবে ওটোমানদের হুমকির মুখে 1899 সালে কুয়েতকে একটি ব্রিটিশ আশ্রিত দেশ বলে ঘোষণা করা হয়। সে সময় সাবাহ পরিবার কুয়েতের আমির শাসন ক্ষমতায় থাকলেও বিবেচিত হতো ব্রিটিশ সংরক্ষণাধীন দেশ হিসেবে। এরপর 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে কুয়েত। শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ কুয়েতের ষোড়শ আমির এবং 1961 সালে দেশটি ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনি ষষ্ঠ আমির। সেই থেকে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন তিনি। শেখ নওয়াফ 1937 সালের 25শে জুন কুয়েত সিটির ফারিজ আল সুয়োখে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন কুয়েত সিটির দাসমান প্যালেসে। তখন তার বাবা শেখ আহমদ আল জাবের আল সাবাহ ছিলেন কুয়েতের ক্ষমতায়, আর শেখ নওয়াফ ছিলেন তার পঞ্চম পুত্র। কুয়েতের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র আল মুবারকিয়া সহ বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন শেখ নওয়াফ। 1950শের দশকে শরীফা সুলাইমান আল জাসিম আল খানিমকে বিয়ে করেন শেখ নওয়াফ। এই সংসারে
তাদের রয়েছে চার ছেলে এবং এক মেয়ে সন্তান। শেখ নওয়াফ 1962 সালে হাওয়ালি রাজ্যের গভর্নর থেকে শুরু করে 16 বছর ধরে অনেক রাজনৈতিক পদে আসেন ছিলেন। তারপর 1978 সালে হন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে 1990 সালে ইরাক যখন কুয়েত আক্রমণ করে এবং দখল করে তখন তিনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আনাদোল এজেন্সির খবরে বলা হচ্ছে শেখ নওয়াফ 2006 সালে ক্রাউন প্রিন্স মনোনীত হন এবং টানা 14 বছর এই পদে ছিলেন। তখন টানা 10 বছর আমির পদে ছিলেন তার সৎ ভাই শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ। তিনি মারা যাওয়ার পর 2020 সালের 29 সেপ্টেম্বর আমির হন শেখ নওয়াফ। এরপর 3 বছর ধরে তেল সমৃদ্ধ দেশটিকে নেতৃত্ব দিয়েছেন শেখ নওয়াফ। তাকে কুয়েত এবং আরব অঞ্চলের প্রধান কূটনীতিকও বলা হয়ে থাকে। অবশেষে 2023 সালের 16 ডিসেম্বর 86 বছর বয়সে মৃত্যুবরণ করলে শেষ হয় রাজকীয় জীবনের অধ্যায়। তবে শেখ নওয়াফের মৃত্যুর পর কুয়েতের নতুন আমির হিসেবে 83 বছর বয়সী শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহ এর নাম ঘোষণা করা হয়েছে। তিনি শেখ নওয়াফের চাচাতো ভাই। আমির হওয়ার আগে ক্রাউন প্রিন্স পদে ছিলেন শেখ মেশাল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় যখন শেখ নওয়াফ অসুস্থ হয়ে পড়েন তখন আমিরের বেশিরভাগ দায়িত্বই পালন করতেন শেখ মেশাল। কুয়েতের সংবিধান এবং সিংহাসনের উত্তরাধিকার আইন অনুসারে আমির মেশাল হলেন দেশের সপ্তদশতম শাসক এবং দেশের ইতিহাসে পার্লামেন্টের সামনে সাংবিধানিক শপথ গ্রহণ করা পঞ্চম শাসক। কুয়েতের ক্রাউন প্রিন্সের ওয়েবসাইট অনুসারে শেখ মেশাল 1940 সালে জন্মগ্রহণ করেন এবং শাসক পরিবারে বেড়ে ওঠেন। তিনিও আল মুবারাকিয়া স্কুল পড়াশোনা করেন। এরপর যুক্তরাজ্যের হেন্ডন পুলিশ কলেজে পুলিশ সায়েন্স বিষয়ে পড়াশোনা করেন। 1960 সালে স্নাতক পাস করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন শেখ মেশাল। এরপর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন এই আমির যিনি ইতিমধ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কুয়েতের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার জন্য তথ্য সংগ্রহ করে। কুয়েতের নিরাপত্তা ও সামরিক খাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন শেখ মেশাল। তবে আনাদোলু এজেন্সির তথ্য মতে শেখ মেশাল ক্রাউন প্রিন্সের পদ গ্রহণ করেন 2020 সালের 8ই অক্টোবর। তার পূর্বসূরির মৃত্যুর আগে শেখ মেশালও ডেপুটি আমিরের পদে আসীন ছিলেন। অর্থাৎ বিগত 300 বছরেরও বেশি সময় আগে যে সাবাহ পরিবারটি বসতি স্থাপনের সন্ধানে ঘুরে বেরিয়েছিল তৎকালীন আরবের বিভিন্ন স্থানে, তারাই আজকের আধুনিক কুয়েতের ত্রাণকর্তা হিসেবে বিরাজমান। বিশেষ করে আরবের শেখদের ভেতর যে পারিবারিক উত্তরসূরি বা বংশ পরম্পরা বজায় রেখেছে কুয়েতের পরিবার, তার কর্তৃত্ব ধরে রেখে আজকের কুয়েতকে নিয়ে এসেছে সবচেয়ে দামি এক রাষ্ট্র ব্যবস্থায়। তাদের হাত ধরে পরিচালিত হচ্ছে বিশ্ব জ্বালানি ব্যবস্থার সবচেয়ে আধুনিক এক সাপ্লাই চেইন, যার বদৌলতে গেল এক শতাব্দীরও কম সময়ে বৈপ্লবিক এক পরিবর্তন এসেছে শিল্প খাতে। আর এই সব কিছুর পেছনে যে উল্লেখযোগ্য অবদান রয়েছে কুয়েতের এই আল সাবাহ পরিবারের, তা তো বলাই বাহুল্য।